হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি GBU অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য আজকে আমি তোমাদের আলোচনা করব MIL 1 যে বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলি সিলেবাসটা নিয়ে। তোমাদের কি কি পড়তে হবে বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে বলবো যারা এখনো পর্যন্ত ভিডিওটি আমাদের সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে, যদি তোমরা মেজর করতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্স ফি হবে তোমাদের 499 rupees। আর যদি মেজরের সাথে অল প্যাকেজটা অর্থাৎ মাইনর, বিএসসি, এমডিসি যা যা আছে সবগুলোই যদি পড়তে চাও আমাদের কাছে তাহলে আরও 500 টাকা অ্যাড হয়ে এর সঙ্গে কিন্তু হয়ে যাচ্ছে তোমার 999 rupees-এর মাধ্যমে পুরো কোর্স ফি কমপ্লিট। তো স্টুডেন্ট, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং রেজিস্ট্রেশন করে নাও। চলো শুরু করছি ক্লাসটি। তোমাদের ব্যবহারিক বাংলা 1 রয়েছে MIL বেঙ্গলিতে। কী কী পড়তে হবে? একক নম্বর 1-এ তোমরা পড়বে পত্রলিখন, ইমেল, প্রতিবেদন এবং বিজ্ঞপ্তি। আবার বলছি, পত্রলিখন তোমরা পড়বে, ইমেল কি করে করতে হয় সেটা পড়বে, প্রতিবেদন পড়বে এবং বিজ্ঞপ্তি পড়বে। এবং একক নম্বর 2-এ তোমরা পড়বে বাংলা টাইপ ও প্রুফ সংশোধন। কেমন? বাংলা টাইপ ও প্রুফ সংশোধন তোমরা পড়বে একক নম্বর 2-এ। তো এই দুটো এককই তোমাদের রয়েছে, কিন্তু শুধুমাত্র এইবার ব্যবহারিক বাংলা বা MIL 1 যারা বাংলা হিসেবে নিয়ে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো। তো স্টুডেন্টস, এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হতে পারো। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যুক্ত হতে পারো। আমাদের যাবতীয় ডিটেইলস ডেসক্রিপশন বক্সে আছে, একবার গিয়ে ঘুরে দেখে আসো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।